আমি আজকে কি নিয়ে কথা বলবো জাবেদা নিয়ে কথা বলবো তো বন্ধুরা যারা নবম এবং দশম শ্রেণীতে এবং একাদশ দাদা শ্রেণীতে পড়াশোনা করছো তাদের অ্যাকাউন্টিং বিষয়ে অনেকেরই সমস্যা আছে তো যাদের সমস্যা আছে তাদের সমস্যা কিছুটা হলে দূর করার আমি আজকে চেষ্টা করব আমরা জাবেদা করার জন্য প্রত্যেকটা হিসাবকে মূলত পাঁচটা ভাগে ভাগ করছি আবারও বলছি কয়টা ভাগে পাঁচটা ভাগে ভাগ করছে হ্যাঁ তো প্রথমেই আমরা যদি বলি সম্পত্তি ঠিক আছে তারপরে যদি বলি ব্যয় তারপরে যদি বলি আয় তারপরে যদি বলি দায় তারপরে যদি বলি মালিকানা সত্য ঠিক আছে তাহলে আবারও বলছি কি কী সম্পত্তি ব্যয় সম্পত্তি ব্যয় আয় দায় মালিকানা সত্য এই পাঁচটা নামে ভাগ করা হয়েছে এই পাঁচটার উপরে ভিত্তি করেই সাধারণত জাবেদা করতে হয় এই ক্ষেত্রে আমরা একটু টেকনিক অবলম্বন করব যে জাবেদা করার সময় ডেবিট কি হবে এবং ক্রেডিট কি হবে এটা বুঝবো কিভাবে এটা বোঝার জন্য আমি তোমাদেরকে বলবো আমি এই পাঁচটা জিনিসকে সহজে মনে রাখার একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি সেটা হলো আমরা প্রথমেই একটা শব্দ লিখবো যার নাম হলো শব আরেকটা টেকনিক হলো আমরা লিখবো আদম এই দুইটা শব্দ লিখব হ্যাঁ এই শব্দ দুইটার দেখা যাচ্ছে যে শব্দটার দুটো বর্ণ আছে একটা আছে স একটা আছে ব আর আদমের ক্ষেত্রে একটা আছে আ একটা আছে দ একটা আছে ম তাহলে স দ্বারা বোঝাচ্ছে সম্পত্তিকে আর ব দ্বারা বোঝাচ্ছে ব্যয়কে আ দ্বারা বোঝাচ্ছে আয় দ দ্বারা বোঝাচ্ছে দায়কে এবং ম দ্বারা বোঝাচ্ছে মূলধনকে বা মালিকানা সত্ত্বকে কেমন তাহলে আমরা এই যে পাঁচটা জিনিস সহজে মনে রাখবো কি দ্বারা সব দ্বারা এবং আদম দ্বারা এই দুইটা দ্বারা আমরা সহজেই মনে রাখতে পারবো যে সম্পত্তি এবং আদম দ্বারা কি বুঝায় এখন আসি এই সব এবং আদম দ্বারা আমরা কি বুঝব। মনে রাখবো সকল সব যদি বৃদ্ধি পায় সব যদি প্লাস হয় মানে বৃদ্ধি পায় আবারও বলছি যদি বৃদ্ধি পায় সব বৃদ্ধি পেলে কী হবে সব বৃদ্ধি পেলে ডেবিট হবে আবারও বলছি সব বৃদ্ধি পেলে ইনক্রিজ হলে ডেবিট হবে মানে সব বৃদ্ধি পেলে ডেবিট আর আদম যদি বৃদ্ধি পায় আদম বৃদ্ধি পেলে কী হবে ক্রেডিট হবে আবারও বলছি আদম বৃদ্ধি পেলে ক্রেডিট হবে সব বৃদ্ধি পেলে ডেবিট হবে তাহলে বন্ধুরা আমরা কিন্তু অনায়াসেই বুঝলাম সব বৃদ্ধি মানে বোঝাচ্ছে সম্পত্তি এবং ব্যয় বৃদ্ধি তাহলে সম্পত্তি এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে যাবে দায় কী হবে ডেবিট হবে আর আদমের ক্ষেত্রে আদমের বলতে বোঝাচ্ছে আয় দায় এবং মূলধন এই তিনটা পয়েন্ট যদি দেখা যাচ্ছে তোমার বৃদ্ধি পায় তাহলে বুঝতে হবে এটা ক্রেডিট হবে সাপোজ আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দিব তার আগে আমি বলে নিই সম্পত্তি বৃদ্ধি পেলে যদি ডেবিট হয় তাহলে সম্পত্তি হ্রাস পেলে অবশ্যই কী হবে সম্পত্তি যদি হ্রাস পায় তাহলে বন্ধুরা অবশ্যই ক্রেডিট হবে মনে রাখতে হবে সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট হবে তাহলে আদম হ্রাস পেলে কী হবে আদম হ্রাস পেলে ডেবিট হবে আদম হ্রাস পেলে ডেবিট হবে বুঝলে না তো আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি এখানে একটু সুন্দর করে তোমাদের বোঝানোর জন্য আবার আমি একটু লেখার চেষ্টা করতেছি সেটা হলো তোমরা চটপট খাতায় তুলে ফেলবে এই যে সব বৃদ্ধি পেলে কি হবে বৃদ্ধি পেলে ডেবিট হবে আর সব যদি হ্রাস পায় তাহলে কি হবে ক্রেডিট হবে তাহলে ঠিক তেমনিভাবে আদম বৃদ্ধি পেলে কি হবে বৃদ্ধি পেলে ক্রেডিট হবে হ্যাঁ আর আদম যদি হ্রাস পায় তাহলে কি হবে ডেবিট হবে ক্লিয়ার তাহলে আমরা বুঝতে পারছি যে সব বৃদ্ধি পেলে ডেবিট হয় আর সব হ্রাস পেলে ক্রেডিট হয় সব বলতে বোঝাচ্ছে সম্পত্তি আর ব্যয়কে আর আদম বলতে বোঝাচ্ছে আয় দায় মূলধনকে হ্যাঁ বন্ধুরা আমরা মনে রাখবো আরও একটা জিনিস আমরা রেওয়া মিল করি যখন তখন সব ডেবিটে যায় আর আদম ক্রেডিটে যায় আবারও বলছি তার মানে রেওয়া মিলের রেওয়া মিলের ডেবিটে কী যাবে আমরা যদি রেওয়া মিলকে শিখতে যাই যাবেদা থেকে রেওয়া মিল রেওয়া মিল্ক শিখতে গেলে আপনার সব যাবে ডেবিটে আর আদম যাবে ক্রেডিটে মানে আয় দায় মূলধনের পয়েন্টগুলো ক্রেডিটে যাবে সম্পত্তি এবং ব্যয়গুলো সর্বদা ডেবিট হবে এখন আসি সম্পত্তি আর ব্যয় বলতে কি বোঝায় আমি ফর এক্সাম্পল সম্পত্তি বলতে যেমন তোমার স্থাপর সম্পত্তি আছে চলতি সম্পত্তি আছে স্থাপর সম্পত্তি আছে অনেক ধরনের আবার চলতি সম্পদও আছে অনেক ধরনের তো সেই নামগুলো আমাদের কিছুটা আস্তে আস্তে বুঝতে হবে যে কোনগুলো সম্পত্তি আর কোনগুলো ব্যয় যদি ধরে বেতন বেতনটা কি বেতনটা একটা ব্যয় যদি বলি বিজ্ঞাপন বিজ্ঞাপনটা একটা ব্যয় যদি বলি ব্যাঙ্কে জমা তাহলে এটা একটা সম্পদ ঠিক আদমের ক্ষেত্রে আয় কোনগুলো যেমন আমরা যদি বলি বিক্রয় বিক্রয় আয় তারপরে বিনিয়োগের সুদ আয় শিক্ষানিবেশে আলামি আয় উপভারা আয় এরকমের যে বিষয়গুলো আমরা পাবো সেগুলো আয় দায় কোনগুলো আমাদের কাছে যদি কেউ টাকা পায় যেমন পাওনা ঠিক আছে তো প্রদেয় বিল এগুলো দায় তারপরে আমরা বলবো যেটা ব্যাংক জমাতিরিক্ত দায় আর মূলধন তো আমরা জানি যে কারবারে যে টাকাটা আসে সেই টাকাটাও আমরা সর্বদা জামিলের ক্রেডিটে নেব আর জাবেদার ক্ষেত্রে আমরা মনে রাখবো কি হবে ডেবিট হবে কিভাবে যদি যেমন আমি বলি ব্যবসায় মূলধন আনা হলো তাহলে এই মূলধন আনা হলো এই জায়গায় আমরা ব্যবসায় মূলধন আনা হলো তাহলে মূলধন বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে অবশ্যই মূলধন বৃদ্ধি পেয়েছে তো মূলধন বৃদ্ধি পাওয়ার কারণে মূলধনটা কী হবে ক্রেডিট হবে আর এখানে আবার নগদ টাকাও বৃদ্ধি পেয়েছে মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই সম্পদ ডেবিট হবে তো নগদ টাকা যদি থাকে তাহলে আমরা কিন্তু কি করি নগদ টাকার ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই মনে রাখব যে আমি যদি লিখি মূলধন আনা হলো এই যে মূলধন আনা হলো এখানে পেয়েছে আবার নগদ টাকাও বৃদ্ধি পেয়েছে এই জন্য তাটা হবে হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট নগদান ডেবিট মূলধন ক্রেডিট কারণ কি এই কারণে আমরা সমীকরণের কথাও বলতে পারি এখানে নগদান বলতে বুঝা যাচ্ছে সম্পদ মানে স তাহলে এখানে স কি হয়েছে প্লাস হয়েছে বৃদ্ধি পেয়েছে আর মূলধনে বলছে ম তাহলে ম এখানে কি হয়েছে মও বৃদ্ধি পেয়েছে মানে প্লাস হয়েছে কেমন তো প্লাস হওয়ার কারণে এটা ক্রেডিট হয়েছে আমরা তো জানি মূলধন বাড়লে ক্রেডিট হয় আর সম্পদ বাড়লে ডেবিট হয় এজন্য নগদান ডেবিট হয়েছে আর মূলধনটা ক্রেডিট হয়েছে আশা করি বন্ধুরা মূলধন আনা হল এটা বুঝতে পেরেছি এবার ব্যবসায়ের মানে দেখা যাচ্ছে শুধু যে মূলধন আনে এমন না আরও অনেক লেনদেন আছে তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে প্রথমত ব্যয়ের গুলো বলব কিছু ব্যয়ের পয়েন্ট গুলো বলি যেমন তোমরা দুই একটা মনে রাখার চেষ্টা করবে যেমন বলা হলো বেতন প্রদান তাহলে এটা যাবে দেখি বেতন প্রদান যদি করা হয় বেতন প্রদান মজুরি প্রদান তারপরে তোমার ভাড়া প্রদান এরকমের যদি কোনো প্রদান থাকে হ্যাঁ ভাড়া প্রদান বেতন প্রদান বিজ্ঞাপন খরচ বিদ্যুৎ খরচ যে কোনো খরচ যদি হয় তাহলে আমরা ওই খরচটাকে সরাসরি ডেবিট করব যেমন লিখব বেতন হিসাব কে ডেবিট আর আমরা বিপরীতে যদি কিছুই উল্লেখ নাই বুঝতে হবে তাহলে এটা ভাড়া বেতন এগুলো কিভাবে দেয় এগুলো দেয় হলো টাকার বিনিময় তো টাকা দেওয়া হয় তখনই আমরা বুঝতে হবে যে নবদান হিসাবটা ক্রেডিট হয়ে যাবে ওই খরচের নামটা হবে কি ডেবিট এবং নগদান নামটা হবে ক্রেডিট সকল প্রকার খরচের ক্ষেত্রে এটাই বুঝতে হবে খরচ প্রদান করলেই হ্যাঁ তো আমরা খরচের সকলগুলো পারব যেমন মনিহারি প্রদান তাহলে মনিহারি টু নগদান বেতন প্রদান বেতন টু নগদান মজুরি প্রদান মজুরি টু নগদান ভাড়া প্রদান ভাড়া টু নগদান তো আমরা বিদ্যুৎ বিল প্রদান বিদ্যুৎ বিল টু নগদান ক্রয় পরিবহন প্রদান ক্রয় পরিবহন টু নবদান তো আমরা যে কোনো খরচের যাবেদা ইনশাল্লাহ পারব তারপরে আমরা আসব আয়ের জাবেদার ক্ষেত্রে আয়ের জাবেদা কেমন যেমন যদি আমি একটা এক্সাম্পল বুঝি কমিশন পাওয়া গেল এই যে কমিশন পাইলাম কমিশন কি আসলে পেয়েছি কমিশন পাইনি কমিশন নামে আমি মূলত কিন্তু টাকা পেয়েছি কমিশন নামে কি পেয়েছি টাকা পেয়েছি এই কারণে আমাদের প্রথমে জাবেদায়ে যেটা হবে নগদান হিসাবটাকে অবশ্যই ডেবিট করতে হবে এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে আর কি নামে পেয়েছি কমিশন এই কমিশনটা একটা আয় তাহলে আয় আমরা জানি যে ক্রেডিট হয় তাহলে এই আয় না লেখে এখানে আমরা লিখব কি কমিশন তাহলে আবারও বলছি কমিশন হিসাবটা হবে ক্রেডিট তাহলে আমরা যখন কোনো কিছু পাবো যে নামে পাবো সেই নামটা ক্রেডিট হবে আর নগদানটা ডেবিট হবে যদি এখানে চেকের মাধ্যমে পাওয়া গেছে তাহলে কিন্তু ব্যাংক হতো চেকের মাধ্যমে প্রদান করলে ব্যাংক ক্রেডিট হয় চেকের মাধ্যমে পাওয়া গেলে ব্যাংক ডেবিট হয় আর নগদে হলে নগদে যদি আমরা পাই তাহলে নগদান ডেবিট আর যদি প্রদান করি তাহলে নগদানটা ক্রেডিট হবে এটা গেলো আয়েরগুলো এবার যদি আমরা বলি তোমাদেরকে সেটা হলো যেমন অনাদায়ী পাওনার একটা যাবেদা তোমাদের যাবেদা সেটা দি অায়ী পাওনা পাওনা বা এটা নাম আছে সেটা হলো ঋণ বা হ্যাঁ এই যে মানে কুরিন অথবা অনাদায় পাওনা এটার জাবেদা সর্বদা এই যদি অনাদায়ী পাওনা থাকে তাহলে অনাদায়ী পাওনা আর যদি কুরিন থাকে কুরিন এই নামটা লিখে যেটাই থাকবে সেটা এটাকে ডেবিট করব। মানে মনে থাকে যেন আর বিপরীতে আমরা একটা নামকে ক্রেডিট করবো সেটা হলো দেনাদার দেনাদার হিসাবটাকে আমরা কি করব ক্রেডিট করব। তাহলে কি অনাদায়ী পাওনা হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট আবার যদি বলি কুরিন কুরিনের যাবেদা কি কুরিন হিসাব ডেবিট দেনাদার হিসাব ক্রেডিট এটা গেল কুরিনেরটা এখন আমি বলবো ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত জাবেদা আবার বলছি ক্রয় মনে রাখবে বন্ধুরা ক্রয় যাবে দেয় ক্রয় সর্বদা ডেবিট হবে ক্রয় সর্বদা কি হবে ডেবিট হবে আর ক্রেডিট হবে কোনটা ক্রেডিট তিনটা জিনিস হতে পারে এক নম্বরে নগদান ক্রেডিট হতে পারে দুই নম্বরে পাওনাদার ক্রেডিট হতে পারে পাওনাদার বলতে নাম কোনো ব্যক্তির আবার নাম হতে পারে ক্রেডিট কেমন নগদান হতে পারে ক্রেডিট পাওনাদার হতে পারে নাম হতে পারে কেমন আবার হতে পারে প্রদেয় বিল হুম প্রদেয় বিল আবার হতে পারে যদি আমি এখানে ব্যাংক বলি ব্যাংক হতে পারে হ্যাঁ এগুলো ক্রেডিট হতে পারে কিন্তু ক্রয়টা কিন্তু ডেবিট হবে তবে আবার একটা কথা বলে নি ক্রয়টা যদি বড় ধরনের কোনো সম্পত্তি কেনে যেমন কি কিনছে আসবাবপত্র কিনছে অথবা কিনছে ফার্নিচার হুম দালান কোঠা কিনছে এই ধরনের বড়ো কিছু যদি ক্রয় করে তখন আমরা ক্রয় শব্দটা লিখবো না তখন ওই সম্পত্তিটার নাম লিখবো তাহলে আসবাবপত্র ক্রয়ের ক্ষেত্রে আমরা ক্রয় শব্দটা ব্যবহার না করে কি করব আমরা লিখব আসবাবপত্র হিসাব যন্ত্রপাতি ক্রয় তখন আমরা কি লিখবো যন্ত্রপাতি হিসাব ক্রয় লিখব না কিন্তু অন্য কিছু যেমন পণ্যদ্রব্য ক্রয় তারপরে শুধু ক্রয় হুম মাল ক্রয় এই জাতীয় যাই থাকবে না কেন আমরা কি লিখব ক্রয় শব্দটি দেখেছি তাই ক্রয়কে ডেবিট লিখব আর বুঝতে হবে যখন কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকবে তখন আমরা নামটাকে ক্রেডিট করব কিন্তু নাম উল্লেখ করেও যদি নগদ কথাটা বলে যে রোহিমের কাছ থেকে নগদে পণ্য ক্রয় তখন কিন্তু নামের কোনো ভ্যালু নাই যখন নগদ উল্লেখ থাকবে তখন আমরা নগদান লিখব যখন চেক উল্লেখ থাকবে ব্যাংক লিখব যখন নাম উল্লেখ থাকবে এবং নগদ উল্লেখ থাকবে নাম এবং নগদ তখন বুঝতে হবে নামের কোনো ভ্যালু নাই কিন্তু নগদ কথা বলা নাই শুধু নাম আসে তখন কিন্তু এটার ভ্যালু আছে বুঝতে হবে আর যখন কোনো কিছুই বলবে না তখন বুঝতে হবে নগদ আর যদি বাকিতে বা ধারে ক্রয় করে তাহলে পাওনাদার হিসাব আর যদি বিলের মাধ্যমে ক্রয় করে তাহলে পদেও বিল হিসাব ক্রেডিট কি বন্ধুরা বুঝতে পারছি তো যদি বিলের মাধ্যমে ক্রয় করে ক্রয় ডেবিট পদে বিল ক্রেডিট আবার নাম আছে নগদ নাই তাহলে ক্রয় ডেবিট নামটা ক্রেডিট আবার বাকিতে বা ধারে যদি বলে তাহলে ক্রয় টু পাওনাদার যদি নগদে বলে ক্রয় টু নগদান যদি ব্যাংকে মানে চেকে বলে তাহলে ক্রয় টু ব্যাংক এই হলো ক্রয় যাবেদা তাহলে বিক্রয় যাবেদাও এটার উল্টা মানে বিপরীতটা বিক্রয় সর্বদা কি করব ক্রেডিট করব আমি বলছি আবারও বিক্রয় যদি করা হয় তাহলে বিক্রয় হিসাবটাকে আমরা সর্বদা ক্রেডিট রেখে আমরা ডেবিটে কী কী করতে পারি ডেবিটে করতে পারি প্রাপ্য বিল করতে পারি দেনাদার করতে পারি নগদ দান করতে পারি ব্যাংক করতে পারি কোনো নাম কেননা যদি বাকিতে বিক্রি করে তাহলে আমরা লিখব দেনাদার টু বিক্রয় যদি চেকের মাধ্যমে বিক্রি করে তাহলে লিখবো ব্যাংক টু বিক্রয় যদি কোনো ব্যক্তির নামে বিক্রয় করে তাহলে নাম টু বিক্রয় যদি বিলের মাধ্যমে বিক্রি করে তাহলে প্রাপ্য বিল টু বিক্রয় যদি নগদে বিক্রয় করে তাহলে টু বিক্রয় কোনো কিছু না বললে বুঝতে হবে নগদ আর বিক্রয় এবং যদি নাম এবং নগদ উল্লেখ থাকে তাহলে নগদ হবে নাম হবে না ঠিক আছে বন্ধুরা তা আমরা আশা করি যে ক্রয় বিক্রয় সংক্রান্ত জাবেদা আমরা পারবো তাহলে আমাদের জাবেদা নিয়ে এই হলো আজকের পর্বের ছোটোখাটো কিছু কথাবার্তা বলা আবার আরেকটা কথা বলে নি জাবেদায় মনে রাখতে হবে যা আসে যা আসে তার ডেবিট আর যা চলে যায় মানে টাকা পয়সা তা ক্রেডিট যা আসে ডেবিট যা চলে যায় তা ক্রেডিট হুম যা গ্রহণ করা হয় যা পাওয়া যায় ডেবিট আর যা প্রদান করা হয় ক্রেডিট ক্লিয়ার তো সবাইকে ধন্যবাদ অনেক অনেক তো পরবর্তীতে কোন ভিডিও তোমরা পেতে চাও আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে আমি বলবো রিকোয়েস্ট করব। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবে ওকে বাই আল্লাহ